যে লোকটা খুব খারাপ, কিন্তু আপনি তো তার বাহিরটা দেখলেন, কিন্তু সে যে শেষ রাতে উঠে আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়েছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা অথবা বান্দী হয়ে গিয়েছে, সেই খবরকে আপনি আমি রাখি? কখনোই চিন্তা করবেন না যে এই মানুষটা বাটপার, এই মানুষটা চিটার, এই মানুষটা খারাপ, এই মানুষটা ধর্ম ব্যবসায়ী, এই মানুষটা অন্য কিছু, এটা ভাবার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। যারা আল্লাহকে ভয় করে, পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, সে দুনিয়াতে বাহাদুরি দেখাইতে পারে না। মানুষ ভালো না মন্দ এটা বিচার করার মালিক কে? মানুষ নাকি আল্লাহ? কথা বলেন, মানুষ না আল্লাহ? একটা মানুষ ভালো না খারাপ এটা বিচার করবে আল্লাহ। এটা বিচার করার ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখেছেন, এটা বিচার করার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দেন নাই। অতএব একটা মানুষকে আপনার নিজের জায়গা থেকে বসে চিন্তা কখনোই করবেন না, কখনোই চিন্তা করবেন না যে এই মানুষটা বাটপার, এই মানুষটা চিটার, এই মানুষটা খারাপ, এই মানুষটা ধর্ম ব্যবসায়ী, এই মানুষটা অন্য কিছু, এটা ভাবার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেন নাই। অতএব এমন কথা কখনো বলবেন না। একজন মানুষ সে কেমন সেটা সেই ভালো জানে আর আল্লাহ ভালো জানে। যদি সেই মানুষটা খারাপ হয়, সত্যিকারের খারাপ হয়, তো সেটা আলাদা কথা। কিন্তু যদি সেই মানুষটা খারাপ না হয় আর সেই মানুষটার মনে যদি আপনি কথা বলে আঘাত দেন, আপনি যদি সেই মানুষটাকে খারাপ বলেন, তো দেখা যাচ্ছে তার বাহ্যিক কর্মকাণ্ড আপনার কাছে খুব খারাপ মনে হলো, যে লোকটা খুব খারাপ, কিন্তু আপনি তো তার বাহিরটা দেখলেন, কিন্তু সে যে শেষ রাতে উঠে আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়েছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা অথবা বান্দী হয়ে গিয়েছে, সেই খবরকে আপনি আমি রাখি? কথা বলেন, রাখি রাখি না? দিনের বেলা আমরা তাকে দেখি, রাতের বেলা তো দেখি না। আমাদের সামনে যখন আসে তখন দেখি, আমাদের সামনে যখন থাকে না তখন তো দেখি না। অতএব খুব সাবধান, মানুষকে খারাপ বলার আগে এটা চিন্তা করবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটার কোনো খেয়ালই নাই, এটার কোনো ফিকিরেই নাই, এটা সে ভাবেই না। তারা যত ভালোই কাজ করুক না কেন, তারা ক্ষতিগ্রস্ত, তাদের কোনো হিসাব নিকাশেই হবে না, মিজানের পাল্লার কাছে তারা যেতেই পারবে না। কিছু কিছু মানুষ তাদের নেক আমলের কারণে আল্লাহ তাআলার এত কাছাকাছি চলে যায়, আল্লাহ তাআলার এত প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, যে আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে, বলেন সুবহানাল্লাহ। তো এই সমস্ত মানুষ, আমাদের মতো কিছু মানুষ যারা আমরা মানুষকে কথায় কথায় গালি দেই, আমাদের এই জিহ্বাটুকু, এই জিহ্বাটুকু আমরা সামলাইতে পারি না, এই জিহ্বা দিয়ে কটু কথা বলে দেই, খারাপ কথা বলে দেই, মানুষকে আঘাত করে বসি, মানুষের অন্তরকে ক্ষত বিক্ষত করে দেই, এই জবান নামক যে তরবারি, এই তরবারি দ্বারা আমরা যারা মানুষকে খুন করি, আমাদের অবস্থা খুব খারাপ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত না দেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে এই জিহ্বার কারণেই, আমাদের কথার কারণেই, আমাদের ব্যবহারের কারণেই আমাদেরকে বিনা হিসেবে জাহান্নামে যাইতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জাহান্নামি হওয়া থেকে সকলকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।